দেখুন, এক মানুষ যদি ভুল করেও কোনো সজ্জন মানুষের সম্পর্কতে কোনো দিন একটুও রয়েছে, তাহলে সে এই একটি জিনিস অবশ্যই জেনে যায়, এটাকে শিখতে তাকে অনেক বেশি সময় লাগে না, যে যদি এরকম সমস্যা চলে আসে যে কারো ভালো সময়ে, কারো সুখের সময়ে, বিবাহ উৎসবে বা অন্য কোনো অনুষ্ঠানে আপনি তার বাড়িতে যেতে পারলেন না, কোনো অসুবিধে নেই, কিন্তু কোনো মানুষের দুঃখের সময়, কারো যদি মৃত্যু হয়ে গেছে, তাহলে অবশ্যই হাজার কাজ ছেড়েও তার বাড়িতে যাওয়া দরকার। সে আপনার দুশ্মনও হতে পারে, আর তার জন্যই এই কথাটি প্রত্যেকটি মানুষ জানে যারা সমাজে বসবাস করছে। আর এর উদাহরণ আজ তক আমরা দেখেছি, প্রত্যেকটি গ্রামে হোক বা শহরে হোক, মৃত্যু হয়ে যাওয়ার পর নিজের দুশ্মনের বাড়িতেও মানুষ পা দেয়। দেখুন, সর্বপ্রথমে একটি জিনিস আপনি বুঝুন যে কেন কোনো মানুষ যায় কোনো মৃত্যু হয়ে গেছে তার বাড়িতে। চার রকমের মানুষই আছে যারা কারো মৃত্যুর বাড়িতে যায়। প্রথম, যে মানুষটি মরে গেছে তার নিজের কাছের মানুষ, মানে যার সাথে তার রক্তের সম্পর্ক আছে। দ্বিতীয়, সেই মানুষগুলো যেগুলো সেই রক্তের সম্পর্কের কোনো না কোনো সম্বন্ধতে এসেছে, মানে তাদের সাথে সম্পর্ক আছে, কুটুম্ব আদি, তারা। তৃতীয়, সেই মানুষগুলো যার মৃত্যু হয়ে গেছে তার কর্মক্ষেত্র থেকে যুক্ত আছে, তিনি যেভাবে কাজ করতেন, যেখানে কাজ করতেন, যদি ব্যবসা করতেন তো সেই মানুষগুলো। আর চতুর্থ, সেই মানুষ আসে যে শুধু সেই মৃত্যু হয়ে গেল তার মানুষের সাথে প্রেম বন্ধন থেকে যুক্ত আছে, শ্রদ্ধার বন্ধন থেকে যুক্ত আছে, শুধু ভালো পরিচয়ের সাথে যুক্ত আছে, তার এখানে আসার কোনো কারণ নেই। সে যদি নাও আসে তা অন্য মানুষ তার উপরে আঙুল তুলবে না, কিন্তু সে আসে। তো এই চারটি মানুষ আছে যে প্রত্যেকটি মৃত্যু হয়ে যাওয়া মানুষের কাছে, তার ঘরে আসে। আর তার জন্যই সেই বাড়িতে, যে বাড়িতে মৃত্যু হয়ে গেছে, সেখানে যদি আপনি গেছেন তো এই তিনটি জিনিস আপনাকে তাকে অনুভব করানোর দরকার আছে। এই তিনটি জিনিসের অনুভব না করিয়ে, তাদেরকে এটা না বুঝিয়ে আপনি সেখানে থেকে কখনো আসবেন না। প্রথম হচ্ছে, যে যে মানুষটি চলে গেল তার দুঃখ যতটা আপনার আছে অতটা আমারও আছে। হতে পারে আমি তার দুশ্মন হতে পারি, হতে পারে আমি তার সাথে শুধু ব্যবসার জন্য যুক্ত ছিলাম, হতে পারে আমার সাথে তার শুধু কয়েকদিনের দেখা ছিল, বা হতে পারে আমি তার আত্মীয় স্বজনের মধ্যে রয়েছি, কিন্তু দুঃখ আমার অতটাই হয়েছে যতটা আজকে আপনার হয়েছে। দ্বিতীয়, যে কোনো সমস্যাতে আপনি মনে রাখবেন যে আমি আপনার সঙ্গে আছি। আমি জানি যে এটা আপনার জন্য অনেক বড় ক্ষতি, কিন্তু যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে স্মরণ করবেন, আমার কাছে যতটা ক্ষমতা আছে আমি আপনার এই বিপদের সময়ে সহায়তা করব। আর তৃতীয়, এটা সব থেকে বড় দরকারি, যে আমি আজকে যদি দুশ্মনী ছিলাম তার, তাও রাগ দোষ ছেড়ে আমি চলে এসেছি দেখা করতে। আমার হাজার কাজ হতে পারে, আমি ব্যবসাতে অনেক ব্যস্ত আছি, তাও আমি যেরকম চলে এসেছি দৌড়ে, আমার বিভিন্ন রকমের কাজে আমি ব্যস্ত ছিলাম, আমি আত্মীয় কিন্তু আমার না এলেও চলতো, তাও আমি এসেছি দৌড়ে। কেন এসেছি? কেন কি, আমি আপনার সঙ্গেই বিপদের সময়ে দাঁড়াতে চাইছিলাম। জীবনে এইরকম বিপদের সময় আমাদেরও আসবে, আপনি কিন্তু সেরকমই দাঁড়িয়ে থাকবেন। এই তিনটি জিনিস না বুঝিয়ে কোনো মৃত্যু বাড়ির থেকে ফিরে আসতে নেই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে চ্যানেলকে করবেন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।